দুই মাসের মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশ প্রায় $1 কোটি পাবে, একথাও জানানো হয়। তাওহিদ সৌরভ জানাচ্ছেন এই নিয়ে বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী মানুষের জন্য শ্রবণযোগ্য শব্দের সহনীয় মাত্রা সর্বোচ্চ 40 ডেসিবেল, কিন্তু হাইড্রোলিক হর্ন শব্দ ছড়ায় 120 ডেসিবেল পর্যন্ত। মোটরযান আইন অনুযায়ী দেশে হাইড্রোলিক হর্নের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, যানবাহনে এ হর্ন ব্যবহার করলে জরিমানারও বিধান রয়েছে, তারপরও কমছে না এর ব্যবহার। এমন বাস্তবতায় ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে 27তম বিশ্ব জলবায়ু সম্মেলন COP27 বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা এই বিষয়ে যেমন প্রত্যেকটি বিভাগে বিভাগে সভা করতেছি, ঢাকায় আমরা শব্দ দূষণের ব্যাপারে আমরা যারা সংশ্লিষ্ট যেমন ড্রাইভার অ্যাসোসিয়েশন এবং আরও যারা এই বিষয়ে সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে আমরা সভা করেছি, এবং পুলিশের যারা আছে কোনো এই বিষয়ে তাদেরকে নিয়ে সভা করছি। আমরা শিক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে নিয়েও আলোচনা করতেছি, এবং মোবাইল কোর্টের ব্যবস্থাপনা আমরা করে যাচ্ছি। আমরা আশা করি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্তত ঢাকা শহরে আগামী 2 মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন সবার আগে আমাদেরকে বন্ধ করতে হবে। এই হাইড্রোলিক হর্ন যেটা নিষিদ্ধ সেটা কোনো ক্রমেই আমাদের দেশে এটা চালানো ঠিক না। এটা আমরা আশা করি আমরা আজকেও এটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ডিসেম্বরের মধ্যে জানুয়ারির মধ্যে আমরা যাতে হাইড্রোলিক হর্ন টোটালি এই যে শুনতেছেন আপনারা হাইড্রোলিক হর্ন পাচ্ছেন সেটা আমরা বন্ধ করতে পরিকল্পনা নিয়েছি। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় আমরা এটা বন্ধ করতে পারব। এ সময় দেশের জলবায়ু দূষণ রোধে করণীয় নিয়েও কথা বলেন তিনি। জানান পলিথিন ব্যবহার বন্ধে সরকারি পদক্ষেপের কথা। পলিথিন প্লাস্টিকের ব্যাপারে তো একটা আইন করতে হবে, একটা সিদ্ধান্ত আছে। পলিথিন তো নিষিদ্ধ আছে, পলিথিন বলতে শপিং ব্যাগ যেগুলো আর কি, এটা তো নিষিদ্ধ করা আছে। যাই হোক, এই ব্যাপারে আমরা তো ব্যবস্থা নিচ্ছি, যারাই এটা উৎপাদন করতেছে ব্যবহার করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তো এই এতে বের হয়ে আসার জন্য আমরা পরিকল্পনা নিয়েছিলাম, আমরা পাট থেকে একটা সোনালি ব্যাগ তৈরি করার পরিকল্পনা নিয়েছি, আমরা 10 কোটি টাকা দিয়েছি। তো সেটা আমরা বাজারজাত দোকানে করতে পারবো, আমরা আশা করি পলিথিন ব্যাগ টোটালি আমরা বন্ধ করতে পারবো। দেখেন, আমরা যদি পরিকল্পনা কিছু বাস্তবায়ন না করতে পারতাম, বাংলাদেশে যেভাবে টিলা কাটা শুরু হয়েছিল, এই বাংলাদেশে টিলা আজকে হয়তো একটাও থাকতো না, একেবারে মাটির সাথে মিশিয়ে দেবো। আজকে এই কার্যক্রম পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুরু হওয়ার কারণে অন্তত মানুষ কিছুটা বুঝতে পেরেছে যে টিলা কাটাটা ঠিক না, এটা ক্ষতি, দেশের জন্য ক্ষতিকর এবং এটা বন্ধ করা দরকার। সে কারণে হয়তো টিলাগুলো রক্ষা করা যাচ্ছে, নাহলে বাংলাদেশে সিলেট শহরে বা সিলেট এলাকায় চট্টগ্রাম এলাকায় যে টিলা আছে সেই টিলাও রক্ষা করা যেত না। আজকে অন্তত এখন পর্যন্ত কিছুটা টিলা আমরা রক্ষা করতে পেরেছি এবং মানুষকে আমরা আইনের আওতায় নিয়ে এসে আমার এলাকায় গতদিন 5 জনকে 2 মাস করে জেল দেওয়া হয়েছে, তাদেরকে টিলা কাটতে 2 মাস করে জেল দেওয়া হয়েছে। তা আমি আমার এসএলএমকে ধন্যবাদ জানিয়েছি যে আপনি এই কাজ করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা উনি বলেছেন যে আমরা তাদেরকে অর্থদণ্ড না করে দেখলাম তাকে যদি শাস্তির আওতায় নিয়ে আসি তাহলে ওটা কার্যকর হবে, তো সে কারণে এখন আমরা সেই ব্যবস্থায় যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশ প্রায় $10 মিলিয়ন পাবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব। যে বাংলাদেশ কি পেল, আসলে কপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টি, মানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসাবে আমরা UNFCCC-র একটি রাষ্ট্রপক্ষ, সব রাষ্ট্রপক্ষের একটা মিটিং, সেই মিটিংয়ে যে জাতিসংঘ বাংলাদেশকে এককভাবে কিছু দিয়ে দিবে এরকম নয়,
আমরা বাংলাদেশ রাষ্ট্রটি এই যে গ্লোবাল কমিউনিটি জাতিসংঘের যে একটি প্ল্যাটফর্ম সেখানে যে একটি অত্যন্ত লয়াল অনুগত এবং শান্তিকামী এবং তার বলিষ্ঠ কণ্ঠ জলবায়ু এর মোকাবেলা বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ যে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ এটা আমরা আগেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে অংশ নিয়েছে সেই একই ধারাবাহিকতা যেন এখনও বজায় থাকে। একটি রাষ্ট্র হিসেবে আমরা যে মর্যাদাপূর্ণ এবং অত্যন্ত সংগঠিতভাবে এই কাজটি মোকাবেলা করছি সেই জায়গাটি তুলে ধরা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে একটি কনসেনসাসে যেন গুণগত মানসম্পন্ন বক্তব্য যায় সেই জায়গাটা বাংলাদেশ এনশিওর করেছে। যেমন আপনারা যদি লক্ষ্য করেন স্যার যেটা বলেছেন যে আমরা যে ন্যাশনাল স্টেটমেন্ট স্যার নিয়ে গিয়েছিলেন যেটা পড়েছেন সেখানে আমরা 1.5 ডিগ্রি সেলসিয়াসে যেন মিটিগেশন টার্গেট ঠিক থাকে কারণ বর্তমানে 1.1 টার্গেট সেলসিয়াস টার্গেটে যেই ধরনের বাংলাদেশ জলবায়ুর অভিঘাতের মুখোমুখি হচ্ছে সেই অভিঘাত যদি 1.5-1.5 উপরে যায় যেটা উন্নত বিশ্ব 2 ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখার জন্য বার্গেন করছিল সেটা আমরা শুধু এককভাবে না আমরা এলডিসি গ্রুপে G77 বিভিন্ন সাব গ্রুপে আমরা লবিং করেছি আমরা ভূমিকা রেখেছি যাতে কোনো ক্রমেই এটা 2 ডিগ্রির উপরে না যায়। এইখানে বাংলাদেশের একটি অবদান আছে এবং যেটা অ্যাডপশন হয়েছে সেটা 1.5 ডিগ্রি সেলসিয়াস যেটা আমরা চেয়েছিলাম তো এইখানে একটি কন্ট্রিবিউশন। দ্বিতীয় কন্ট্রিবিউশন হচ্ছে ন্যাশনাল অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনের গোল এখনও ঠিক হয়নি এটা নিয়ে অনেক বার্গেন চলছিল এই জায়গাটাতেও আমরা এখানে লবিং করেছি 40টা দেশের মধ্যে প্রথম 40টি দেশের মধ্যে বাংলাদেশ জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আমরা গ্রহণ করতে পেরেছি এবং সেটা আমরা নিয়ে গিয়েছি এবং এটারই ধারাবাহিকতায় যাতে সারা বিশ্বে এই গ্লোবাল অ্যাডাপ্টেশন প্ল্যান এবং অ্যাডাপ্টেশনটাকে একটি সংজ্ঞায়িত করা এটির একটি স্ট্রাকচার দাঁড় করা সেখানেও বাংলাদেশ লবিং করেছে সেটাও গৃহীত হয়েছে যে আগামী 2 বছর টেকনিক্যাল লেভেলে 4টি ডায়ালগ হবে এবং মিনিস্ট্রিয়াল লেভেলে 1টি ডায়ালগ হবে এর মধ্যে এটা চূড়ান্ত একটি রূপ দিবে এবং আমরা আশা করছি যেহেতু অ্যাডাপ্টেশনে বাংলাদেশের অভিজ্ঞতা আছে এবং বাংলাদেশ একটি পায়োনিয়ার চ্যাম্পিয়ন কান্ট্রি আমরা এই যে ফ্রেমওয়ার্ক তৈরি হবে সেখানেও বাংলাদেশ অবদান রাখবে এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি এবং আমাদের যেটা ফিলসফি সেটা আমরা সেখানে রিফ্লেকশন ঘটাতে সক্ষম হব। এইগুলি আমাদের অর্জন। আর দ্বিতীয়ত সুনির্দিষ্টভাবে বললে অ্যাডাপ্টেশন ফান্ডে 230 মিলিয়ন USD একটি অঙ্গীকার এসছে এটা বাংলাদেশ সুনির্দিষ্টভাবে প্রায় 9.99 মিলিয়ন এক্স্যাক্টলি পাবে। পাশাপাশি আমরা এই কপ সম্মেলনে অত্যন্ত সুফল সফলভাবে আমরা বাইলেটারাল এবং মাল্টিলেটারাল মিটিং করতে সক্ষম হয়েছি বিভিন্ন প্যাভিলিয়নে যারা যারা উপস্থিত হয়েছিলেন আমরা 20টির উপরে নেগোসিয়েশন মিটিং করেছি যেটা আমাদের এই অ্যাডাপ্টেশন ফান্ডে ফান্ডিংয়ের জন্য প্রাথমিক পটভূমি তৈরি করছে বলে আমরা আশা করছি এবং আমরা ইন্ডিকেশন পেয়েছি ইনস্ট্যান্টলি 20 মিলিয়ন USD আমরা ওইখান থেকে অঙ্গীকার নিয়ে এসেছি এবং যাদের সাথে আলোচনা শুরু হয়েছে আশা করছি যে এখানে আমরা আরও অনেক অর্জন করতে পারব। বাংলাদেশ আসলে গ্লোবাল এমিশনের জায়গায় অত্যন্ত ইনসিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন যেটা লেস দেন 0.5% 0.47% ফলে এই জায়গাটায় আমরা তারপরে আমরা এনডিসি দিয়েছি এনডিসি মানে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন আসলে আমরা কতটা করি আমরা এখানে আমাদের অঙ্গীকার আছে আমরা আনকন্ডিশনালি আমরা কত পার্সেন্ট কমাতে চাচ্ছি 7% এবং 15% আমরা যদি উন্নত দেশ প্রযুক্তি এবং সহায়তা দেয় ফান্ডিং দেয় তাহলে আমরা আরও 15% মোট আমরা 21%-এর উপরে আমরা কমানোর জন্য অঙ্গীকার আমরা এনডিসিতে করেছি ফলে বাংলাদেশের যতটুকুই আছে শিল্পায়ন সব কিছু মাথায় রেখে আমরা কিন্তু আমরা 50-50 অ্যাডাপ্টেশনের উপর যতটা মনোযোগ দিচ্ছি একই সাথে আমরা মিটিগেশনেও একই ওয়েটেজ দিচ্ছি গুরুত্ব দিচ্ছি। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকারের কার্যক্রম বিশ্ব সম্প্রদায়ের মাঝে তুলে ধরা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। 2025 সাল পর্যন্ত 25 বছর 100 বিলিয়ন মার্কিন ডলার প্রদান নিশ্চিত করা ক্লাইমেট ফাইন্যান্স এর সংজ্ঞা চূড়ান্ত করা এবং দীর্ঘমেয়াদি জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যে নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল অফ ক্লাইমেট ফাইন্যান্স
আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা। গ্লাসগোতে কপ 26 এর সময় সম্মত হওয়া সিদ্ধান্ত অনুসারে উন্নত দেশগুলোকে 2025 সালের মধ্যে উন্নয়নশীল দেশসমূহের অভিযোজন। তাহুদ ছোড়ব, এটিএন নিউজ, ঢাকা।